লাইভ আৰু হৈতে ষ্টুডিঅত মই পাপৰি সুবুৰিয়া ত্ৰিপুৰাত ইন্ধন নাটনিৰ ফলত এতিয়া হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে পুৱাৰে পৰা নিশালৈকে প্ৰতিটো তেল ডিপোত গ্ৰাহকৰ দীঘলীয়া শাৰী দেখিবলৈ পোৱা গৈছে আগৰতলাত নিশালৈ পৰিস্থিতি অধিক অৱনতি ঘটাত লাঠি চাৰ্জ কৰিবলৈ বাধ্য হৈছে আৰক্ষী ভিজুৱেলছ দেখুৱাইছো এক্সক্লুচিভ ভিজুৱেলছ এনেধৰণৰ এটা হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে যে ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰাৰ লগতে আৰক্ষীয়ে লাঠি চাৰ্জ কৰিবলৈ বাধ্য হৈছে আগৰতলাৰ গণৰাজ চমুহানৰ পেট্ৰল পাম্পত নিশা একাংশ যুৱকে উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি করে ডিপো তেল নোহার পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তর্কযুদ্ধ লিপ্ত হয় মারপিটর ঘটনা সংঘটিত হয় তারপরে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় ততাতয়াকে উপস্থিত হয় পশ্চিম আগরতলা আরক্ষী লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণলে আনে আরক্ষী লাঠি চালনাত কেবাজনো লোক আহত হয়েছে ঘটনা কেন্দ্র করে আজিও চেপা উত্তেজনায় বিরাজ করেছে একদরে পেট্রোল ডিজেলের আজিও ত্রিপুরার ডিপোয়ে এটা গ্রাহকে ভিড় করেছে এনে নাটনির সৃষ্টি হয়েছে যত দেখবলে পাওয়া গেছে আমি কইসুয়ে যে যেহেতু আহিছিল তেল ভরাবলে কিন্তু তেল নাইকিয়া হল পেট্রোল ডিজেল নাইকিয়া হল গতি তেল ডিপোত হাহাকার অবস্থার সৃষ্টি করে কর্তৃপক্ষের সঙ্গে কাজিয়াত লিপ্ত হয় আর কাজিয়া এনে একটা পরিস্থিতি উদ্ভব হয়ে পড়ে যে উত্তপ্ত পরিস্থিতি উদ্ভব হয়ে পড়ে শেষত পশ্চিম আগরতলা আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লাঠি চার্জ করবলেও বাধ্য হয় ভিজুয়ালস খিনি এবার দেখাই লো আর এনেধরনের শাড়ি পাতিছে দীঘলীয়া শাড়ি পাতিছে বাইক লো আহিছে আর আমি কইসুয়ে যে গণরাজ চমুহানৰ পেট্রোল পাম্পত এই নিশার ভাগত ঘটনা প্রথমতে তর্কাতর্কি কারণ যেহেতু তেল ডিপোত শেষ হয়ে গেছিল পেট্রোল ডিজেলের নাটনি তাতে শেষ হল আর তারপরে তর্কক্ষিপ্ত হয় আর ক্ষুব্ধ হয়ে পড়ে যখন ভরাবলে আহিছে ক্ষুব্ধ হয়ে পড়ে আর কর্তৃপক্ষের সেই সমস্যা কি করব উপায়বিহীন আর ঘটনা এনেকা একটা পর্যায়ে পায়গৈ যে তর্কাতর্কি পিছতে মারপিট হয় আর তারপরে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে লাঠি চার্জ করবলে বাধ্য ত্রিপুরাতো ইন্ধনের নাটনি আমি দেখাইছিল যে কেনে ধরনের নাটনির সৃষ্টি হয়েছে কিয় নাটনির সৃষ্টি হয়েছে আর তারপরে এটা একাংশ যুবকে তাদের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে আর ত্রিপুরাত ইন্ধনের নাটনির ফলত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে রাইজের মাজত আজি পোয়ার ভাগতে তার দীঘলীয়া শাড়ি হয়েছে দীঘলীয়া শাড়ি লাগিছে রাইজে পোয়ার ভাগতে বা পুৱতি নিশাৰে পৰা শাড়ি পতা দেখিবলৈ পোৱা গৈছে পেট্রোল ডিজেল ক্রয় করবর আর এক প্রকার আমি যদি চাও যে তেল ডিপোসমূহ তেল নাইকিয়া হওয়ার বাবে রাইজের মাজতো যথেষ্টখিনি সমস্যার সৃষ্টি হয়েছে গতি দুইটা পক্ষই আসলে উপায়বিহীন হয়ে পড়েছে আর অবশেষত ঘটনা এনে রূপ লয় যে তাত আরক্ষী উপস্থিত হবলগিয়া হয় একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরা এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে ল অ্যান্ড অর্ডার কভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো সারাদিনেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে তো মানুষকে বুঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ডাচবাজ করি আজকে কইছে যে যেহেতু এই ক্ষেত্রত যেখানে নাটনি হয়েছে সরকারে সিমানখানি ব্যবস্থা গ্রহণ করেছে যাতে সেই নাটনি ক্ষেত্রত কিছু রাইজর সুবিধার্থে যিমানখিনি পারে সিমানখিনি করা হয়েছে বলে ইতিমধ্যে জানাইছে আর কি লোকজনে আর কইছে যে
পথৰ বাবে আসলে এই ধৰণে যিটো তালৈ আনিব পৰা নাই গতিকে তেনেধৰণে চলাই থকা হৈছে কিন্তু কিছু উশৃংখল যুৱকে সেই সময়ছোৱাত তেওঁলোকে গোটেই পৰিস্থিতিটো বুজিব নোৱাৰি তেওঁলোকে হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি কৰে আৰু তেওঁলোকে কৰ্তৃপক্ষৰ সৈতে তৰ্কযুদ্ধত লিপ্ত হয় আৰু অৱশেষত তাত আৰক্ষী আহিবলগীয়া হয় আনকি ঘটনা এনে পৰ্যায় পায়গৈ যে আৰক্ষীয়ে লাঠি চালনা কৰিবলগীয়া এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হয় দুটা ভিজুৱেলছ দেখুৱাইছোঁ এটা তেওঁলোকে তৰ্কযুদ্ধত লিপ্ত হৈ আছে আৰু এটাত আৰক্ষী ঘটনাস্থলীত পশ্চিম আগৰতলাৰ আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ তেওঁলোকে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবৰ বাবে লাঠি চাৰ্জ কৰিবলগা এটা পৰিস্থিতিৰ উদ্ভৱ হয় আজিৰে পৰা আৰম্ভ চাৰ ধাম যাত্ৰা ছমাহৰ পিছত আজি পুনৰ খোল খালে উত্তৰাখণ্ডৰ কেদাৰনাথ মন্দিৰৰ দুৱাৰ পূৰ্ণ ৰীতি নীতিৰে বাৰটা জ্যোতিৰ্লিংগৰ অন্যতম কেদাৰনাথ ধামৰ দুৱাৰ খোল খোৱাৰ লগে লগে ভিৰ কৰিলে অগ্ৰণী ভক্ত হৰ হৰ মহাদেৱ ধ্বনিৰে মুখৰিত হৈ পৰিল কেদাৰনাথ ধাম মন্দিৰৰ দুৱাৰ খোলাৰ সময় কেদাৰনাথৰ দৰ্শনৰ বাবে উপস্থিত থাকিল মুখ্যমন্ত্ৰী পুষ্কৰ সিং ধামীৰ লগতে পত্নী গীতা ধামী কেদাৰনাথ ধামৰ দুৱাৰ মুকলি কৰাৰ দিনাই মন্দিৰ পৰিদৰ্শন কৰিলে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পত্নী ৰিণিকী ভূঞা শৰ্মাই মন্দিৰৰ দুৱাৰ মুকলি কৰি দৰ্শনাৰ্থীক স্বাগতম জনালে উত্তৰাখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী পুষ্কৰ সিং ধামীয়ে মন্দিৰ মুকলিৰ পূৰ্বে 20 কুইণ্টল ফুলেৰে সুন্দৰকৈ সজাই পৰাই তোলা হৈছিল সম্পূৰ্ণ মন্দিৰটো সমুদ্ৰপৃষ্ঠৰ প্ৰায় 3500 মিটাৰ উচ্চতাত অৱস্থিত কেদাৰনাথ মন্দিৰ উত্তৰাখণ্ডৰ ৰুদ্ৰপ্ৰয়াগ জিলাৰ মন্দাকিনী নদীৰ সমীপত অৱস্থিত 2023 চনৰ 12 নৱেম্বৰত মন্দিৰৰ দুৱাৰ বন্ধ কৰি দিয়া হৈছিলে আৰু এই অনুষ্ঠানৰ সাক্ষী হৈছিল 2500 তীৰ্থযাত্ৰী এই যাত্ৰাৰ বাবে বৰ্তমানলৈকে 20 লাখৰো অধিক ভক্ত পঞ্জীয়ন কৰিছে ইয়াৰ লগতে আজি দিনৰ ভাগতে মুকলি কৰিব গংগোত্ৰী মন্দিৰৰ দুৱাৰ 12 মে'ৰ পুৱা 6 বজাত মুকলি হ'ব বদ্ৰীনাথ ধাম অসংখ্য ভক্ত তাত উপস্থিত হৈছে অসংখ্য ভক্ত উপস্থিত হৈছে আৰু 20 কুইণ্টল ফুলেৰে সজাই তোলা হৈছিলে কেদাৰনাথ ধাম এতিয়ালৈকে 20 লাখৰো অধিক ভক্তই পঞ্জীয়ন কৰিছে কেদাৰনাথত উপস্থিত হোৱা সেই সমুদ্ৰস্ব আমি দেখুৱাইছোঁ য'ত খুব সুন্দৰকৈ সজাই তোলা হৈছে আজি যিহেতু মুখ্যমন্ত্ৰী পুষ্কৰ সিং ধামী আৰু তেওঁৰ পত্নীয়ে তেওঁৰ প্ৰথম যি তেওঁলোকে দৰ্শন কৰিছে তাৰ পূৰ্বে আমি কৈছোঁৱেই যে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী আৰু তেওঁৰ পত্নী ৰিণিকী ভূঞা শৰ্মায়ো মন্দিৰ দৰ্শন কৰিছে আৰু এয়া ৰিণিকী ভূঞা শৰ্মা তেওঁ মন্দিৰ প্ৰথম যেতিয়া দুৱাৰ মুকলি কৰিছে এই দুৱাৰ মুকলিৰ সময়ছোৱাতে তেওঁ দৰ্শন কৰিছে আমাৰ হাতত থকা যিখিনি এক্সক্লুজিভ ভিজুৱেলছ আমি দেখুৱাই গৈছোঁ আৰু এয়া মুখ্যমন্ত্ৰী পত্নীগৰাকী তথা উদ্যোগপতি ৰিণিকী ভূঞা শৰ্মা আৰু তেওঁ উপস্থিত হৈছে প্ৰথম যি দৰ্শন সেই দৰ্শন আমি এয়া দুৱাৰ মুকলিৰ দৃশ্য দুৱাৰ মুকলি হৈছে ধাম মুকলি হৈছে কেদাৰনাথ ধাম ছমাহৰ পাছতে যিহেতু মুকলি কৰা হৈছে ছমাহ বন্ধ থাকে গতিকে এই সময়ছোৱাত যেতিয়া মন্দিৰৰ দুৱাৰ খুলি দিয়া হৈছে আৰু পুষ্কৰ সিং ধামী আৰু তেওঁৰ পত্নীও উপস্থিত আছে আৰু লগতে এয়া আমি দেখুৱাইছোঁ অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ পত্নী ৰিণিকী ভূঞা শৰ্মা তাত উপস্থিত আছে তথা উদ্যোগপতি ৰিণিকী ভূঞা শৰ্মা উপস্থিত আছে আৰু প্ৰথম দৰ্শনেই তেওঁলোকে কৰিছে আৰু ইয়াত এতিয়ালৈকে 20 লাখৰো অধিক ভক্তই পঞ্জীয়ন কৰিছে আৰু এতিয়া ছমাহৰ বাবে মুকলি কৰা হৈছে এই ছমাহত অসংখ্য ভক্তৰ সমাগম হয় এই মন্দিৰত প্ৰৱেশ কৰিছে হাতে হাতে সকলোৰে যিসকল লোক তাত উপস্থিত আছে তেওঁলোকৰ হাতে হাতে ফুল আছে মন্দিৰৰ চাকি বন্তি প্ৰসাদ আছে আৰু এনেধৰণে তেওঁলোকে প্ৰৱেশ কৰিব তাৰোপৰি আমি কৈছোঁৱেই যে 6টা মাহ যিহেতু খোলা থাকিব 6টা মাহত অসংখ্য লোকৰ তাত সমাগম ঘটে কেদাৰনাথ মন্দিৰৰ দুৱাৰ খোল খাইছে দুৱাৰ মুকলি হৈছে উত্তৰাখণ্ডৰ মুখ্যমন্ত্ৰীয়ে মুকলি কৰিছে মন্দিৰৰ দুৱাৰ আৰু তাত উপস্থিত আছে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পত্নী উপস্থিত আছে তাত আমি দেখুৱাই গৈছোঁ যিখিনি ভিজুৱেলছ আমাৰ হাতত আছে আমি সেয়া দেখুৱাই গৈছোঁ এই সন্দৰ্ভত পুষ্কৰ ধামীৰ এক ভাষ্য আছে আমি আগবঢ়াই দেখি ইয়াত্ৰা কা
पूरे श्रद्धालुओं को, तीर्थयात्रियों को, श्रद्धालुओं को बहुत इसकी प्रतीक्षा रहती है और आज ये शुभ दिन आ गया। आज बाबा के कपाट खुल गए हैं और बड़ी संख्या में भक्तगण आए हैं और सबके लिए जो व्यवस्थाएं हैं वो व्यवस्थाएं भी की गई हैं। कोशिश करी गई है कि सारे इंतजाम अच्छे हों, यात्रा अच्छी तरह से चले, सुचारू रूप से चले, किसी को कोई परेशानी न हो। मैं सबका अभिनंदन करता हूँ, स्वागत करता हूँ और भगवान बाबा केदार से प्रार्थना करता हूँ कि सबकी यात्रा मंगलमय हो, सबकी मनोकामनाएं पूर्ण हो। हमारे प्रधानमंत्री आदरणीय मोदी जी के नाम से आज पहली पूजा यहाँ पर हो गई है और उसके बाद विधिवत रूप से दर्शन भी प्रारंभ हो गए हैं, पूजा प्रारंभ हो गई है। बाबा केदार के अनन्य भक्त हैं माननीय प्रधानमंत्री जी। उनके प्रधानमंत्री बनने के बाद बाबा केदार का भव्य और दिव्य नवनिर्माण और पुनर्निर्माण के कार्य तीन चरणों में यहाँ पूरे हो रहे हैं। हमारा प्रयास है आने वाले समय में जल्दी ये निर्माण कार्य पूरे हो जाएं और जल्दी यहाँ के लिए जो रोप वे का शिलान्यास प्रधानमंत्री आदरणीय मोदी जी ने किया है वो भी चालू हो जाए, जिससे कि श्रद्धालुओं को, तीर्थयात्रियों को यात्रा में कोई परेशानी न हो, उनकी यात्रा बहुत कम समय में पूरी हो जाए। खबर अब्याहत रखिम समय विरती। এইটো মাই থান স্টিল নহয়। অ ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। করেক্ট। কোড ব্যবহার করিছে। স্বাগতম জানাইছো আর এই বিশেষ বিষয়টো আপোনালোকৰ বাবে লৈ আহিছো মই গীতাশ্রী। এবিধ কেমিক্যাল ওয়েপন, যিবিধ কেমিক্যাল ওয়েপনে উশাহ লোৱা বন্ধ কৰি দিব পাৰে, উশাহ নিশাহত কষ্ট দিয়াই নহয়, যথেষ্ট ক্ষতি কৰিব পাৰে। আৰু তেনেকুৱা এবিধ কেমিক্যাল এজেন্ট বা চকিং এজেন্ট, এবিধ রাসায়ন ব্যবহার করেছে রাশিয়ায় ইউক্রেইনের সেনাবাহিনীর উপর। এই অভিযোগ উত্থাপন করেছে আমেরিকায়। আর এই বিধ বিশেষ কেমিক্যাল হয়েছে ক্লোরোপিক্রিন। হয়, নিষিদ্ধ ক্লোরোপিক্রিন রাশিয়া ইউক্রেইনের উপর ব্যবহার করা, ইউক্রেইনের সেনাবাহিনীর উপর প্রয়োগ করার অভিযোগ আমেরিকার। কিন্তু কি এই ক্লোরোপিক্রিন বা কিমান ক্ষয়ক্ষতি করিব পারে এই ক্লোরোপিক্রিন? ক্লোরোপিক্রিন এবিধ এতিয়া নিষিদ্ধ সামগ্রী। আসলতে কেমিক্যাল ওয়েপন কনভেনশনের সিদ্ধান্ত মর্মে প্রায় 150খনেরও অধিক দেশে তেওঁলোকে সকলোৱে মিলি সিদ্ধান্ত লৈছে যে যুদ্ধত এই রাসায়নিক দ্রব্য, রাসায়নিক বা রসায়ন ব্যবহার নকরে। কিন্তু ইয়ার মাজতে রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ গুরুতর। OPCW অর্থাৎ অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন, এই OPCW-এ নিষিদ্ধ করে থাকছে ক্লোরোপিক্রিন। কিন্তু হঠাৎ আমেরিকার এই অভিযোগ যে রাশিয়ায় ক্লোরোপিক্রিন ইউক্রেইন বা রাশিয়া ইউক্রেইনের যখন সংঘাত চলি আছে তার মাজতে ইউক্রেইনের সেনাবাহিনী খেদি পঠিয়াবলৈ বা কৌশলী এটা বিজয় সাব্যস্ত করবলৈ এইবিধ নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করার বিষয়টুক লৈ স্বাভাবিকতে বহু প্রশ্নের সৃষ্টি হয়েছে। OPCW-এ ক্লোরোপিক্রিনক বা নাইট্রোক্লোরোফর্মক এক চকিং এজেন্ট হিসাবে অভিহিত করেছে। এই ক্লোরোপিক্রিন প্রথমে ব্যবহার করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধর সময়সোয়া, যেতিয়া এলাইড ফোর্সেসর উপর জার্মানিয়ে ব্যবহার করেছিল এবিধ বিশেষ কেমিক্যাল ওয়েপন বা রাসায়নিক অস্ত্র। তেতিয়া ক্লোরোপিক্রিন ব্যবহারের ফল যিসকল সেনাবাহিনীর লোক সেই জওয়ান সকলে হঠাৎ তেওঁলোকে উশাহ নিশাহ লবলৈ কষ্ট পাইছিলে, তারপর বমি আরম্ভ হয়েছিল আর পরিস্থিতি গুরুতর হয়ে পড়ছিল। তারপর ক্লোরোপিক্রিন তেনেকৈ ব্যবহার হওয়া নাই। স্বাগতম বিরতির পাছত বহিরাজ্য ধারাবাহিক নির্বাচনী প্রচারত এটা ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উড়িষ্যার পিছত আজি পশ্চিমবঙ্গত নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রীগী। দুপুরিয়া 12 বজাত কৃষ্ণনগর লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রোড শো। ভীমপুর বজারত রোড শোত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগী।
কৃষ্ণনগর লোকসভা সমষ্টিত বিজেপিৰ প্ৰাৰ্থী ৰাজমাতা অমৃতা ৰয়ৰ হৈ প্ৰচাৰ চলাব অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে। ৰাজমাতা অমৃতা ৰয়ৰ বিৰুদ্ধে নিৰ্বাচনী ৰণত নামিছে টিএমচিৰ মহুৱা মৈত্ৰে। ৰোডশ্ব'ৰ পাছতে দুটাকৈ লোকসভা সমষ্টিত নিৰ্বাচনী সভাত অংশ ল'ব ডক্টৰ শৰ্মাই। পুনৰবাৰ এইখিনি উল্লেখ কৰিছো যে বহিৰাজ্যত ধাৰাবাহিকভাৱে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আজি পশ্চিমবংগত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। কৃষ্ণনগৰ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী ৰাজমাতা অমৃতা ৰয়ৰ হৈ তেওঁ প্ৰচাৰ চলাব আৰু দুটাকৈ লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনী সভাত অংশ ল'ব ডক্টৰ শৰ্মাই। বিয়লি 2:10 বেৰেকপুৰ লোকসভা সমষ্টিৰ বাবে অন্নপূৰ্ণা কটন মিল খেলপথাৰত হ'বলগীয়া বিশাল জনসভাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। বিয়লি 3:50 হুগলী লোকসভা সমষ্টিৰ কমাৰপাৰা হাইস্কুল খেলপথাৰত অনুষ্ঠিত হ'বলগীয়া জনসভাত অংশগ্ৰহণ কৰিব অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। পশ্চিমবংগৰ নিৰ্বাচনী প্ৰচাৰত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক সংগ দিছে বৰাকৰ লক্ষীপুৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক কৌশিক ৰায়। সমীৰ ৰুদ্ৰ আছে আমাৰ সৈতে, তেওঁৰ সৈতে আমি সংযুক্ত হ'ম, অধিক জানিম। সমীৰ, ইস পুৰে জো প্ৰগ্ৰাম হে উসকে বাৰে মে থোড়া সা ডিটেইলস মে হাম আপসে জানা চাহেঙ্গে। দেখো পাবরি, আজকে ঠিক দুপুর 12টা থেকে ভীমপুরের হাইস্কুল মাঠ থেকে ভীমপুর বাজার পর্যন্ত একটি র্যালি করার কথা আছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজমাতা অমৃতা রায় তার সমর্থনে কিন্তু এই র্যালি। তুমি জানো এই এখানে কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র যাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিজেপি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছে এই আসনটি কিন্তু জেতার জন্য। তার কারণ মহুয়া মৈত্র যাত্রা পথ দুঃখ তারা বদ্ধপরিকর, যে কোনো মূল্যে তারা মহুয়া মৈত্রকে এখানে হারিয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করে লোকসভা কেন্দ্রে পৌঁছে দিতে চান। এবং ঠিক সেই কারণেই কিন্তু কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। এবং রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার কৃষ্ণনগরে এসে সভা করে গিয়েছেন এবং আজ কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমীর ওর আসাম কে যে মুখ্যমন্ত্রী হে সমীর যে সিএম হে হিমন্ত বিশ্ব শর্মা ও যাহা ভি জাতে হে বহুত সারে লোক কি ওহা পে আগমন হতে বহুত সারে লোক হো জাতে তো আপকো কিয়া লাগতা আজকে যে প্রচার সভায় হোনে ওয়ালে হে উসমে কিতনে লোগো কি ওয়া পে লোগ আয়েঙ্গে অর দুসরি বাত ইয়ে হে কি জবকি টিএমসি কা এক অলগ হি ওয়াহা পে বোলবালা হে তো ওয়াহা কিয়া হামারে জো সিএম হে উনকি জো জিতনে ভি ইয়া পে প্রোগ্রাম হে জো প্রচার সূচি হে উসমে কিতনা প্রভাব পড়নে ওয়ালে হে। দেখো পাবলি, যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই কারণে যে কৃষ্ণনগর লোকসভা কিন্তু এবার পাখির চক্করে বিজেপি, ঠিক সেই কারণে বিভিন্ন স্টার নেতা নেত্রীকে নিয়ে এসে প্রচার করা হচ্ছে। একইভাবে কিন্তু এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার যথেষ্ট জনপ্রিয়তা আছে এবং ঠিক স্বচ্ছ ভাবমূর্তি আছে এবং ঠিক সেই কারণে তাকে নিয়ে এসে কিন্তু এখানে প্রচার করানোর চেষ্টা চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে বিজেপি কর্মী এবং সমর্থকরা খুবই উৎসাহিত এবং কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক কেন্দ্র এখানে যোগদান করার আজ কথা রয়েছে। যে এলাকায় রোড শো হওয়ার কথা ইতিমধ্যে কিন্তু সেই এলাকাতে বিজেপির পতাকা দিয়ে ছেয়ে ফেলা হয়েছে এবং মানুষ কিন্তু ইতিমধ্যে রাস্তার পাশে জমায়েত হতে শুরু করেছে এবং যে এলাকা থেকে রোড শো শুরু হবে সেখানেও কিন্তু ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছে। যে গাড়িতে করে রোড শো করা হবে সেই গাড়িটিও ইতিমধ্যে সাজানো হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মসমর্থকরা হিমন্ত বিশ্ব শর্মাকে দেখতে এসেছেন, আসতে আসাতে দেখার জন্য এসে জড়ো হচ্ছেন এবং তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রিয়া সমীর, শুক্রিয়া। ইতিমধ্যে আমাক সমীর রুদ্রয় কলে যে তাতো সেই একে জনপ্রিয়তায় আছে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকী, গতি দলে বোলে রাইজ ওলাই আহিব, দলে বোলে রাইজ তাত ওলাই অহার বিশেষ মুখ্যমন্ত্রীগৰাকীক চাবলে, গতি সেই যে প্রচারসূচী থাকিব, প্রচার কার্যসূচী থাকিব, সেই কার্যসূচী মর্মে আজি যেহেতু দু ঠাইত ভীমপুৰ বজাৰতো মুখ্যমন্ত্রীগৰাকীৰ রোড শো আছে, রোড শোর পিছনে দুটাকৈ সমষ্টিত নির্বাচনী সভা আছে, আটাইবোৰতে যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম ঘটিব বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। আৰু আমি পুনৰবাৰ এইখিনি উল্লেখ কৰিছোঁ, ভীমপুৰ বজাৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰোড শ্ব' আৰু বহিৰাজ্যত যিহেতু বৰ্তমান মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত হৈ আছে, গতিকে তেনে ক্ষেত্ৰত তেওঁৰ যি ধৰণৰ আচলতে এটা প্ৰভাৱ থাকে, তেওঁৰ যিসমূহ জনসভা অসমত দেখিবলৈ পোৱা যায় বা আমি তেলেংগানাতো দেখিবলৈ পালোঁ, গতিকে তেওঁৰ যিসমূহ প্ৰচাৰ সভা থাকে তাত যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম ঘটে, তেনে ক্ষেত্ৰত তেওঁৰ কথা শুনিবলৈ বা তেওঁ যি ভাষণ দিব সেয়া শুনিবৰ বাবে কেনেধৰণে ৰাইজক আকৃষ্ট কৰিব পাৰিব, বিশেষকৈ পশ্চিমবংগত যদি কোৱা হয় যে মমতাৰ দুৰ্গ, গতিকে তেনে ক্ষেত্ৰত
আমার হইতে সংযুক্ত হৈ আছে লক্ষীপুর বিধায়ক লক্ষীপুর সমষ্টিৰ বিধায়ক কৌশিক ৰায় আমার হইতে সংযুক্ত হৈছে বিধায়ক গৰাকী গটিকে আমি তেওঁৰ পৰা আৰু কিছু কথা জানি জি कितने तैयारी कितनी तरह से हो रही है पहले आपसे वही जानना चाहेंगे क्योंकि असम के मुख्यमंत्री वहां पे है तो जहां हम आप हमारे यहां पे जब भी हमारे सीएम कहीं भी जाते हैं तो बहुत सारे लोगों के वहां पे समागम होते हैं बोलबाला है तो वहां पे किस तरह की तैयारी हो रही है यहां पे कृष्णानगर में हमारे आदरणीय मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्व शर्मा जी का एक भव्य रोड शो का आयोजन किया गया है और मुख्यमंत्री को सुनने के लिए उनको देखने के लिए उनसे बात करने के लिए काफी बड़ी संख्या यहाँ पे होगी इसका अनुमान हम सबको है। और जैसे आप लोगों ने देखा कि कुछ दिन पहले वायनाड में मुख्यमंत्री जी गए थे वहां भी एक भव्य रैली रोड शो हुआ था ठीक उसी तरह कलकत्ता में भी मुख्यमंत्री जी का यहाँ से वो दूसरे दूसरे जगहों पे भी करेंगे पूरे बंगाल में काफी जगहों में उनका रोड शो पब्लिक मीटिंग ऐसा व्यवस्था पश्चिम बंगाल भारतीय जनता पार्टी की तरफ से व्यवस्था की गई है। जी कौशिक जी और एक बात जहाँ भी जो भी हो हम पश्चिम बंगाल के बारे में अगर हम बात करें तो वहाँ जो राजनीतिक जितने भी जो प्लेटफॉर्म्स है तो वहाँ बीजेपी और टीएमसी के बीच अभी भी वही स्ट्रगल हमें दिखने को मिल रही है तो क्या लगता है आपको कितना वहाँ पे असर पड़ सकता है इस बार जो यहाँ के लोगों में हम लोग पिछले किस दिनों से देख रहे हैं कि लोगों में ये है कि पिछले बार जो हमें 18 सीट मिली थी उससे कहीं ज्यादा सीट इस बार भारतीय जनता पार्टी को मिलने वाला है मुझे लगता है कि बहुत आगे हम लोग इस बार निकल जाएंगे और 2026 के लिए ये एक पहला ये होगा कि भारतीय जनता पार्टी यहाँ के लोग जो तैयार हैं कि तीसरी बार मोदी जी को देश के प्रधानमंत्री बनाने के लिए और उसी दिशा में पूरे देश के साथ बंगाल के लोग भी जा रहे हैं जी आप वहाँ पे है और कितने कितने हमारे यहाँ से और कितने सारे लोग जा रहे हैं क्योंकि एक टीम बना के वहाँ पे भेजे गए हैं पश्चिम बंगाल में बीजेपी के जो एक टीम जा रही है वहाँ पे तो और कौन कौन है नहीं जिस जिस क्षेत्र में चुनाव हो चुके हैं उधर से काफी लोग यहाँ पे हम लोग आए हैं देश के दूसरे हिस्से से भी लोग एक एक विधानसभा में जाकर काम किए हैं हम लोग काफी विधायक लखीमपुर पे आप है आप कहाँ पे है मैं लखीमपुर समष्टि से मैं विधायक हूँ और दूसरे दूसरे विधायक और पार्टी के सीनियर कार्यकर्ता भी यहाँ पे आए हैं और हर कोई एक ही दिशा में मोदी जी को प्रधानमंत्री बनाने के तीसरी बार प्रधानमंत्री बनाने की दिशा में 400 पार के लक्ष्य के साथ यहाँ पे सब काम में लगे आप लोग कब वहाँ पहुंचे और कहाँ से मतलब ये शुरू कर रहे हैं आप लोग कैसे किस तरह से वहाँ पे होता है ना कि एक स्ट्रेटेजी होता है तो वही स्ट्रेटेजी है जबकि जो भी हो पश्चिम बंगाल की बात एकदम से अलग है तो वेस्ट बंगाल की बात अलग है तो वहाँ पे एक अलग ही स्ट्रेटेजी की जरूरत पड़ेगी शायद अगर मैं गलत ना हूँ तो नहीं पार्टी का अपना स्ट्रेटेजी है कि सभी लोग आके और इसी पश्चिम बंगाल में नहीं देश के असम में भी जब चुनाव होता है तो दूसरे दूसरे प्रदेश से भी लोग हमें मदद करने के लिए आते हैं मेरे विधानसभा में पिछले बार झारखंड से कार्यकर्ता आए थे इसी तरह हम लोग भी ये अपना है कि हम कार्यकर्ता के हिसाब से एक कार्यकर्ता को मदद करने के लिए पार्टी को मदद करने के लिए हम लोग यहाँ पे आए जी शुक्रिया आपको और अब जो भी है शुभकामनाएं भी है आपके साथ आपको बहुत बहुत शुक्रिया आपने हमसे बात की एयासल कौशिक राय विधायक बराकर और इतिम्य जीखि जैसे जी राजनीतिक प्रेक्षापट तक केनेधरण काम करके जीत कैसो जो टीम एट ग्रुप हो जी यार गई से और पश्चिम बंगे रणतंका बजाय से बजा और आज केंबाटाओ निर्वाचन सूची आस कार्यसूची आस प्रचार सभा आस रोड शो आस गति के तक मुख्यमंत्रीगढ़ संग दुके और सीमते भाग भागको गई से कत कतलोक प्रचार चलने एक रणकौशल तैयार करक भगवा भगे दिया আমি ইয়াৰ পূৰ্বৰ বাতৰিত জনাইছিলোঁ আজি কেইদিনমানৰ পূৰ্বে যে কাক কেনেধৰণে দায়িত্ব দিয়া হৈছে কোন সমষ্টিত দায়িত্ব দিয়া হৈছে সেই মৰ্মে তেওঁলোকে তাত প্ৰৱেশ কৰিছে বা তালৈ গৈছে আৰু তাত তেওঁলোকে এনেধৰণে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব আৰু যিয়ে নহওক আৰু সেয়া এটা শক্তিশালী প্ৰচাৰ চলাব বুলি এক প্ৰকাৰ বুজিব পাৰি তিনি বছৰীয়া হল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰ 2021ৰ 10 মে'ত মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰিছিল ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত ৰাজ্যত বিজেপি চৰকাৰে সম্পূৰ্ণ কৰিলে তিনিটা বছৰ ডক্টৰ শৰ্মা চৰকাৰৰ তিনি বছৰীয়া বৰ্ষপূৰ্তি উপলক্ষে মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ চৰকাৰী আৱাসত অনুষ্ঠিত হয় বীৰনাম সমাৰোহ সাতটা বীৰনাম দলে পৰিৱেশন কৰে অনুষ্ঠান বীৰনাম অনুষ্ঠানত উপস্থিত থাকে কেইবাগৰাকীও মন্ত্ৰী বিধায়ক এয়া
সাতটাকো বীরনাম দলে অংশগ্রহণ করেছে, বীরনাম সমারোহত অংশগ্রহণ করেছে বহুকেইজন মন্ত্রী বিধায়কে। 2021 চনের 10 মেত শপথ লৈছিল হিমন্ত বিশ্ব শর্মায়। ডক্টর শর্মা সরকার তৃতীয় বর্ষপূর্তি পালন অনুষ্ঠানত এনেধরণে বীরনাম করা হয়েছে। বীরনাম মন্ত্রী রঞ্জিত দাসের আবাসত এই বীরনাম পরিবেশন করেছে, আর তাত আমি কইছোই যে বহুকেইগী মন্ত্রী বিধায়ক উপস্থিত আছে। তৃতীয় বর্ষ কাইলৈ নহয়, এইটো আজিহে, কারণ কেউ 10 মে তারিখে যেহেতু আমি শপথ লৈছিল, গতি পূর্ণতা লাভ করব 9 তারিখে। গতি সেই কারণে সরকারে যদিও 10 তারিখে পাতে, মই কিন্তু 9 তারিখে পাতো, কারণ কেউ 9 তারিখে পূর্ণতা লাভ করে। আজি 12টার লগেলগে পূর্ণতা পাব, 3 বছর পূর্ণতা পাব, আর সেই কারণে পূর্ণতার প্রাক্ষণত মই প্রতি বছরে আমার মিনিষ্টার কলোনীত এই বীরনাম বা থিয় নামৰ সমারোহ পাতি আহিছো। আর এই সমারোহ পাতি আছো এই কারণে যাতে সরকারখানে বিভিন্ন ধরনের রাইজর সেবামূলক কাম করে আছে, তার মাজ দুই একটা করবার হয়তো ক্ষুটো থাকি যাব পারে, তার কারণে ভগবন্তর ওসর প্রার্থনা জানাইছো। আর লগতে অসমৰ রাইজর যাতে সর্বাঙ্গীন মণ্ডল হয়, তার মঙ্গল হয়, তার কারণে আমি এই আয়োজন করে আছো। আর এই আয়োজন করতে আমার বিশেষক বরপেটারে হোক বা বামাখাটারে হোক বা কলবারিয়ে হোক বা ভবানীপুরে হোক বা বরপেটা রোডে হোক বা হাউলিয়ে হোক, এই অঞ্চলের যুক্ত নাম থিয় নাম বা বীর নাম, যি থিয় নাম বা বীর নাম জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব আর মহাপুরুষ মাধবদেবের সৃষ্টি করেছিল, অমর সৃষ্টি জনমানসত যাতে আমি প্রতিষ্ঠা করব পো, তার কারণে এনেকাক প্রতি বছর করে আছো। যেহেতু আমার ডিব্রুগড় হোক, তিনিচুকীয়া হোক, যোরহাট, শিবসাগর, লক্ষিমপুর, ধেমাজি অঞ্চলের মানুষের যেহেতু এই বীর নাম বা থিয় নামের অভ্যস্ত নহয়, গতি বহুত নাগরা নাম আদি বহু ধরনের পরিদর্শন করা হয়, সেইটাই ভাবে কি যে এইটাই গুরুজনার সৃষ্টি বলে ভাবে। আসল গুরুজনার এইটাই সৃষ্টি, আর ইয়াতে আধ্যাত্মিকতা আছে, আর এই আধ্যাত্মিকতার মানুষের পূর্ণতা পায়। আর যেহেতু এই বীর নাম গুরুজনার সৃষ্টি করেছিল এক মানে আধ্যাত্মিকতার শরীর চর্চার ভাবে, কারণ কেউ স্বামী রামদেবে কই আছে হাত চাপড়ি দিলে রক্ত সঞ্চালন হয়, কিন্তু গুরুজনায় 5.5 বছর আগতে কইছিল যে হাত চাপড়ি দিব লাগে, তেতিয়া শরীরের কারণে ভাল এই রক্ত সঞ্চালন হয়, বাহু সঞ্চালন হয়, বীর নামত বাহু সঞ্চালন হয়, সমগ্র দেহ সঞ্চালন হয়, আর ইয়াতক কঠিন কোনো ধরনের শরীর চর্চা না থাকে। গতি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব যে এজন যে উৎকৃষ্ট যে শরীর চর্চা বিদেও আসলে তার নিকৃষ্ট উৎকৃষ্ট প্রমাণ হয়েছে আমার এই যে আমার বীর নাম বা থিয় নাম, আর সেইটকে আমি সমগ্র অসমত বা ভারতবর্ষ প্রতিষ্ঠা করার কারণে নিরলগভাবে প্রচেষ্টা চলাই আছো। এইমাত্র কলবারী সত্রর অন্তর্গত বিভিন্ন একটা দল আছে, আজি একটা দলে একটু অনুষ্ঠান আয়োজন করলে, সাতটা দলক নিমন্ত্রণ জানাইছিল, প্রতি বছর জানাই আছো। আর রাতেপা 11টা বাজার ভাগবত পাঠে আরম্ভ করা হয় আর সামরণি করা হয় বহানামেরে করা হয় নিশ্চিত, কারণ কেউ আমি ধর রাইজক যদি প্রতিশ্রুতি দিয়া নাছিল, প্রতিশ্রুতি নিদিয়া বস্তুর কামও করে দিল। উদাহরণস্বরূপে যদি কো আমি রেশন কার্ড দিম বলে কোয়া নাছিল, আমি অরুণোদয় দিম বলে কৈছিল, মাইক্রোফাইন্যান্স দিম বলে কৈছিল, কিন্তু রেশন কার্ডের কথা কাহানিও কোয়া নাই, আমার ভারতীয় জনতা পার্টির ইস্তাহারও কোয়া নাই, মুখ্যমন্ত্রী কোয়া নাই, কিন্তু আজি 42 লাখ মানুষ আমি রেশন কার্ড দিল, এতিয়া আকো হাতত আমার 6 লাখ জমা হয়ে আছে, অর্থাৎ 48 লাখ মানুষক মানুষ নভবা কয়। আমি এই যেটা মুখ্যমন্ত্রীর দূরক্ষী নেতৃত্বের ফলস্বরূপে আমি আধার কার্ডের লিঙ্কেজ করার লগেলগে আমি দেখিলো যে 48 লাখ ভুয়া রেশন কার্ড আসলে অসমত, আর সেই সময় বাতিল করে পেলায় সেই রেশন কার্ডে আমি প্রদান করব আমি সক্ষম হয়েছি। গতি এইবারও মানুষের নুখোজাক আমি নভবাক আমি দিব পাইছো, গতি মানুষের আশা আকাংক্ষা না থাকা বিষয়েও আমি মানুষ চুই যাব পাইছো। গতি আগন্তুক দিনত আমার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টতক আমি অধিক আমি রাইজক দিব পারিম বলে মোট দৃঢ় বিশ্বাস। সময় হয়েছে সমবাণিজ্যিক বিরতি।